Chirodini Ami Je Tomar. যেটা ভেবে আমি ভয় পাচ্ছি সেটা কি করে বলবো দিদি ভাইকে? কি দেখেছো, কি হয়েছে? না না কিছু না দিদি ভাই, কি যে হচ্ছে এসব, কেন বারবার ভয় পাচ্ছি আমি? ও ফিরে এসেছে, কিন্তু আবির কি করে ফিরবে? ও ফেরা তো অসম্ভব। তাহলে কি সবটা আমার মনের ভুল? আসলে কাজ নিয়ে এত টেনশন করছিলাম তো আর ঘুম হয়নি কদিন ধরে, তাই হয়তো ভুলভাল কিছু দেখেছি। ঘুমটা কার দোষে হচ্ছে না শুনি? এতগুলো কাজ, এতগুলো জিনিসপত্রের প্রেশার তুমি একা কেন নিয়ে রেখেছো? নো আমরা সবাই আছি তো, এতগুলো লোক কাজ করছে, সমস্ত কিছু টাইম মতন শেষ হয়ে যাবে। দিদি ভাই আমি যাই, বুঝলে? যাই মানে? দিদি ভাই তুমি তোমার চুপচাপ যাবে, গিয়ে এক ঘন্টা ঘুমোতে? না না দিদি ভাই, একদম সময় নষ্ট করা যাবে না আজকে। আজকে যেভাবেই হোক সারা রাত কাজ করতে হবে। আমি বোন আসি। হ্যাঁ অনেক কাজ আছে। কি ব্যাপার ছোট বৌমা, এখনো কাজ চলছে অথচ আজ নাকি ডেলিভারি দেওয়ার ডেট? না না বাবা, কাজ তো কমপ্লিট, ওই শেষ মুহূর্তে কিছু প্যাকেজিং বাকি আছে, ওগুলোর কাজই চলছে। ও হো হো হো, আচ্ছা তবে এখন মধুরেণু সমাপয়েত, মানে কাজকর্ম সব শেষ শুধু প্যাকেজিং এর? না সত্যি ছোট বৌমা তুমি আমায় অবাক করলে। তুমি যেদিন বলেছিলে বাবা আমি চেষ্টা করব, সেদিন আমি বিশ্বাস করতে পারিনি যে ঠিক সময় মতো তুমি এইভাবে কাজটা শেষ করে দেখিয়ে দেবে। তোমার জবাব নেই,